ইচ্ছাকৃত খাওয়া পান করা এবং ফিজিক্যাল ইন্টারকোর্স করা এটা খুব ভয়ঙ্কর। এই কারণে আপনার যে রোজাটা ভাঙলো এটা শুধু কাজা করলেই হবে না, কাফফারাও করতে হবে। এবং কাফফার একটা রোজার কাজা হচ্ছে একটি রোজা রাখা, আর একটি রোজার কাফফারা হচ্ছে 60টি রোজা রাখা, 60, আই রিপিট, 60টি রোজা রাখা এবং মোতাতালিয়ান ধারাবাহিকভাবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তো এটা খুবই বড় একটা থ্রেট শরিয়ার পক্ষ থেকে এবং বড় একটা ওয়ার্নিং যারা রমাদানের রোজাকে ভঙ্গ করে। এটা পানাহারের কারণে হোক, স্ত্রী সম্ভোগের কারণে হোক, হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যাল ইন্টিমেসির কারণে হোক, এতে যদি রোজা ভঙ্গ হয় শুধু কাজা করলেই হবে না, আপনাকে কাফফারাও দিতে হবে। এবং হানাফি এবং মালিকি মাঝহাবে এই কাফফারা ওয়াজিব হয় দুটি কারণে, পানাহার এবং স্ত্রী সম্ভোগ। অর্থাৎ আপনি যদি দিনের বেলা ইচ্ছা করে খেয়ে ফেলেন কিংবা ফিজিক্যাল ইন্টিমেসিতে যান স্ত্রীর সাথে, তাহলে আপনার কাজাও লাগবে কাফফারাও লাগবে। কিন্তু শাফি এবং হাম্বালি মাঝহাবে শুধু স্ত্রী সম্ভোগটাকেই কাফফারা ওয়াজিব হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তো আমাদের বাংলাদেশে যেহেতু বেশিরভাগ লোকজনই হচ্ছে বা 90%, মোর দেন 90% হানাফি মাজহাবকে আমরা অনুসরণ করি, তো সেক্ষেত্রে আমরা এটাই সাজেস্ট করব যে যদি আপনি খেয়ে ফেলেন রমজানে, ইচ্ছাকৃত যদি আপনি মানে খাবার খাওয়ার মধ্য দিয়ে রোজা ভাঙেন কিংবা ফিজিক্যাল ইন্টিমেসির কারণে রোজা ভাঙেন, তাহলে আপনাকে কাজাও করতে হবে, আপনাকে কাফফারাও করতে হবে। সেটা খুবই ভয়ঙ্কর। একটি রোজার কাজা হচ্ছে একটি রোজা পরবর্তীতে রাখা এবং একটি রোজার কাফফারা হচ্ছে 60টি রোজা রাখা। কিন্তু এই 60টি রোজা রাখলেও রমাদানের একটি রোজার যে বারাকা বা মাহাত্ম সেটা কিন্তু হাসিল হবে না। সো বি অ্যাওয়ার অফ দ্যাট, এ ব্যাপারে কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে, কোনোভাবেই আমরা এই পাপ কাজের সাথে যেন জড়িয়ে না যাই। ইসলাম